আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আসলে আমরা মানুষেরা কিন্তু হায়াত, মত, রিজিক সব কিছু কিন্তু নির্ধারণ করা থাকে। আমাদের মানুষ বলেন, জীবজন্তু, পশু পাখি সবার কিন্তু হায়াত, মত, রিজিক কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। কখন সময় আসবে, কখন কার ডাক আসবে, কখন কার হায়াত ফুরিয়ে এসেছে, কার কখন রিজিক শেষ হয়ে যাবেন, সেটা কিন্তু আমরা নিজেরাও টের পাই না। আমি যে আপনাদের সাথে আজকে কথা বলছি, কালকে যে আমি আর কথা বলতে পারবো সেটা কিন্তু আমি জানি না। তো গত এক সপ্তাহ আগে কিন্তু আমার চাচি মারা গিয়েছে। আসলে হঠাৎ করে যখন খবরটা শুনলাম তখন কিন্তু বুকের ভেতর থেকে একটা মোচড় দিয়ে উঠেছিল। আমরা কিন্তু আশাও করিনি হঠাৎ করে যে আমার চাচি এই পৃথিবী থেকে চলে যাবে, এত অকালে কিন্তু ওনার মৃত্যু হবে। আসলে কোনো দিন কল্পনাও ছিল না। তবে আমার চাচির কিন্তু অসুস্থ ছিল এক দুই বছর ধরে, একটু অ্যাসমার প্রবলেম ছিল ওনার, এরপর হার্টের প্রবলেম ছিল। তো মানুষের অসুখ থাকে না, আসলে বিভিন্ন ধরনের তো মানুষের অসুখ থাকে। তো এভাবে যে অকালে চলে যাবে আসলে আমরা চিন্তা করিনি, আমাদের পরিবারের কেউ চিন্তা করেনি, কেউ কল্পনাও করেনি যে এত তাড়াতাড়ি আমার চাচি পৃথিবী থেকে চলে যাবে। তো আমার আম্মু ছিল বড়, আমার মেজো চাচি মারা গিয়েছে গত সপ্তাহে। তো আমার চাচি কিন্তু একটা ছেলের জন্য বউ এনেছে, বিয়ে করিয়েছে, একটা মেয়ে বিয়ে দিয়েছে, আরও দুইটা মেয়ে কিন্তু অবিবাহিত আছে। অবিবাহিত বলতে এখনও ছোটো, একটা মেয়ে এইবারে এসএসসি দিবে আর একটা ছোটো ক্লাস ফোরে পড়ে। তো আসলে কেউ আরও কিন্তু চিন্তাভাবনা ছিল না তাদের মা যে এত অকালে চলে যাবে। আসলে সব কিছু তো উপরওয়ালার নির্ধারণ থাকে, আমরা কে কতদিন এই পৃথিবীতে থাকবো। তো কত আশা নিয়ে কিন্তু আমরা বসে থাকি যে আমার একটা বিয়ে হবে, আমার একটা সংসার হবে, আমার বাচ্চা কাচ্চা হবে, মেয়ে হলে ছেলে লাগবে বা ছেলে হলে কিন্তু মেয়ে লাগবে, কত আশাই না বসে থাকি। এটা কিন্তু নিয়ম, উপর থেকে কিন্তু চলে আসছে এই নিয়মটা। তো আমার চাচিরও কিন্তু অনেক আশা ছিল, ওনার একটা নাতি নাতনি হবে যেহেতু ছেলেকে বিয়ে করিয়েছেন, এরপর মেয়ে আরও দুইটা বিয়ে দিবে ভালো করে। ওনার কত আশা ছিল মেয়েদের নাতি নাতনি হবে, যেহেতু অল্প বয়সে মারা গিয়েছে। এটা কিন্তু কেউ চিন্তাই করে না যে আমি অকালে চলে যাব। আমরাও কিন্তু অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে বসে আছি, আমার ছেলে মেয়ে বড় হবে, আমার ছেলেকে বিয়ে করাবো, মেয়ে বিয়ে দিব, সবার কিন্তু এই ধরনের আশা থাকে। কিন্তু আমরা কিন্তু সেই আশাগুলো দেখবেন হয়তো কারো পূর্ণ হয়, কারো পূর্ণ হয় না, এর আগেই কিন্তু উপরওয়ালার ডাক চলে আসে। ও যখন বিয়ে হয় একটা ছেলে বা একটা মেয়ের, আমরা কিন্তু দুইজন দুই প্রান্ত থেকে আসি, কেউ কিন্তু একই পরিবার থেকে আসি না। ছেলে এক জায়গার, মেয়ে আরেক জায়গার। তো দুইজন দুই প্রান্তের মানুষ কিন্তু লম্বা একটা সময় আমরা একসাথে কাটাই, একসাথে থাকি। তো অনেক সময় দেখা যায় আমরা আমাদের পরিবারের গুরুত্ব একটু কমিয়ে ফেলি, একটা বাচ্চা হওয়ার পর দেখা যায় স্বামীর গুরুত্ব কিন্তু আরও বেশি কমে যায়। এটা কিন্তু আমি চিন্তা করেছি, বাচ্চা যখন হয় আমরা কিন্তু আমাদের স্বামীকে তেমন বেশি সময় দিই না, সব সময় কিন্তু বাচ্চাদের দিই, পরিবারের সবার জন্য রান্নাবান্না করি, কাজকর্ম করি, আমাদের সংসারের জন্য চিন্তা করি, ভবিষ্যতের জন্য চিন্তা করি যে বাচ্চা কী করবে, বাচ্চা বড় হয়ে কী করবে, বাচ্চার পড়ালেখা কী হবে, বাচ্চার ভবিষ্যৎ কী হবে, এই চিন্তায় কিন্তু আমরা থাকি। তো অনেক সময় দেখা যায় আমরা সংসার করতে গেলে দেখা যায় ঝগড়া ঝাঁটি মনোমালিন্য সবারই হয়, কম বেশি কিন্তু সবারই হয়। তো গত কিছুদিন আগে আমিও সামান্য কিছু কথা, মানে নুসাইবাকে একটু ওর আব্বু বকা দিয়েছো নাকি জানি, তো আমি কিন্তু এভাবে কোনো দিন নুসাইবা আব্বুর সাথে ঝগড়া করিনি। আমার বিয়ে 17 বছর হয়েছে, আমরা কিন্তু কোনো দিন একজন আরেকজনের সাথে ঝগড়া করিনি। এমনি কথা কাটাকাটি হয়, তবে ঝগড়া করে যে কথা বন্ধ করে ফেলি বা ঝগড়া করে অনেকে দেখা যায় বাবার বাড়ি চলে যায় বা অনেক
বাবার বাড়ির দিক দিয়ে বৈঠক হয় বা সালিশ বিচার হয়, অনেক সময় হয় না, অনেক পরিবারে হয় এটা। কিন্তু তো আলহামদুলিল্লাহ আমার 17 বছর সংসারে কিন্তু এই ধরনের কোনো কিছুই হয়নি আলহামদুলিল্লাহ। তো গত কিছুদিন আগে কিন্তু আমার মেজাজ খুবই খারাপ হয়ে গিয়েছিল, তাও আবার নোসাইবাকে ওর আব্বু কিন্তু খুবই আদর করে, নিজের চেয়েও কিন্তু ওর বাচ্চাদের বেশি ভালোবাসে। তো হঠাৎ ওনারও হয়তো মেজাজ ঠিক ছিল না, নোসাইবাকে একটু বকাঝকা করেছে বা একটা হয়তো থাপ্পড়ও দিয়ে দিয়েছে কোনো একটা কারণে। তো আমার মাথা এভাবে খারাপ হয়ে গিয়েছে, এত বেশি মেজাজ দেখিয়েছে আমি ওনার উপর, মানে মুখে যা এসেছে তাই বলে দিয়েছি। তো আমি যে চিন্তাও করি না আমার বলাতে ওনার কষ্ট হবে কি না। তো আমি যখন বলি বা কোনো কিছু নিয়ে কথা খাটাখাটি দিই বা ঝগড়া করি বা একটু কথা শোনায়, উনি কিন্তু একদম চুপ থাকে। উনিও যদি সাথে সাথে ঝগড়া করে তখন কিন্তু সংসার মানে ঠিকবে না, একটা বড় ধরনের দেখা যায় সমস্যা সৃষ্টি হয়ে যায়, যে কোনো সংসারে দুইজনে যদি একসাথে ঝগড়া করে। তো উনি কিন্তু চুপ ছিল। তো একটু পর বলছিল যে আমাদের বিয়ের 17 বছর পর্যন্ত কিন্তু তোমার মা এই ধরনের কোনো কথা বলেনি আমাকে, আজকে শুধুমাত্র বাচ্চাদের জন্য এত কথা শোনালো। তো এটা কিন্তু আমার কলিজায় লেগে গেছে এই কথাটা, যে আসলেই তো আমি সামান্য একটা বিষয়ে এত কথা শোনালাম। তো নিজে নিজে চিন্তা করলাম বা খারাপও লাগছিল এই আর কি, আমাদের পার্সোনাল বিষয়টা কিন্তু শেয়ার করছি। তো আমি চিন্তা করলাম পরে একটু সরি বলে দিব, যা যেহেতু আমি এত কথা শুনিয়েছি ওনাকে শুধুমাত্র বাচ্চাদের জন্য। আমি তো শুধুমাত্র কথা শুনিয়েছি, অনেকে দেখা যায় বাচ্চাদের জন্য অনেক বড় ধরনের ঝগড়াঝাটি হয়ে যায়, সমস্যা হয়ে যায়। তো এগুলো কিন্তু আসলে ঠিক না, আমি নিজের সংসার যেহেতু করছি, নিজের আইডিয়া দেখে বলছি, নিজেও যেহেতু ভুগেছি। আসলে স্বামীদেরকে একটু সময় দেওয়া দরকার, বাচ্চা হোক না তাহলে কি হয়েছে, আপনি যে সারাটা দিন বাচ্চাদের পেছনে সময় দিবেন, স্বামীকে একটু সময় দিবেন না, এটা কিন্তু ভালো না, ঠিক না। তো স্বামীরা দেখা যায় সারাদিন ব্যস্ত থাকে ব্যবসার কাজে বা চাকরির পেছনে, কিন্তু সারাদিন বাহিরে থাকে, যখন রাতে ঘরে আসে বা অনেকে যখন শহরে থাকে, আমরা যেহেতু গ্রামে থাকি, স্বামীরা দেখা যায় 5-6 দিন 7 দিন পর বাসায় আসে, তখন একটু স্বামীদেরকে সময় দেওয়া দরকার। সময় বলতে অনেকে দেখা যায় কোয়ালিটি টাইম যেটাকে বলে, কোয়ালিটি টাইম দেখা যায় শুধু বাহিরে গিয়ে আপনি ভালো সময় কাটাবেন এটা কিন্তু না, ভালো সময়টা কিন্তু ঘরেও কাটানো যায়। যদি আপনি আপনার স্বামীকে একটু ভাত বেড়ে দিলেন, পাশে একটু বসে ভাত বেড়ে দিলেন বা দুইটা ভালো কথা বললেন, ভালো কথা বলতে বিভিন্ন সংসারের কত ভালো কথা থাকতে পারে যেটা আমরা জোর গলায় না বলে বা একটু কষ্ট দিয়ে না বলে, একটু সময় নিয়ে ভালো করে কিন্তু বললে স্বামীরা কিন্তু বুঝে যায়। তো আমরা যেহেতু স্বামী স্ত্রী দুইজন দুই প্রান্তের, দুইজন দুই মন মানসিকতার মানুষ, তো সব সময় যে একমত হতে হবে সেটাও কিন্তু না, বুঝিয়ে বললে কিন্তু সব কিছু সম্ভব। যেহেতু আমার একটা জিনিস ভালো লেগেছে, হয়তো এটা কিন্তু আমার স্বামীর ভালো না লাগতে পারে, বা আমি একটা জিনিস করতে চাচ্ছি, আমার স্বামীর হয়তো এটা ভালো লাগছে না, উনি বলছে এটা প্রয়োজন না, করতে হবে না। তো দুইজনের মত কিন্তু দুই রকম হতে পারে। তো এটা কিন্তু ঝগড়াঝাটি না করে যদি একটু বুঝিয়ে বলা যায় দুইজন দুইজনকে, এটা কিন্তু আর ঝগড়া হয় না, সংসারে অশান্তি হয় না। তো আসলে যখন আপনার একটা আপন মানুষ হারিয়ে যাবে, যখন আপনার একটা আপন মানুষ চলে যাবে, তখনই কিন্তু আপনি ওনার মূল্যটা বুঝবেন। যখন যতদিন কিন্তু আপন মানুষ কাছে থাকে, ততদিন কিন্তু আপন মানুষের মূল্যটা তত বেশি বোঝা যায় না বা এত বেশি অনুভব করা যায় না। তো যখন একটা স্ত্রী স্বামীর আগে যখন একটা স্ত্রী মারা যায়, তখন কিন্তু স্বামী কিন্তু হাড়ে হাড়ে টের পায় ওনার জীবন জুড়ে ওনার স্ত্রীর কতটুকু জায়গা ছিল, মানে সংসারে কতটুকু প্রয়োজন ছিল ওনার স্ত্রীর, সেটা কিন্তু স্ত্রী মারা যাওয়ার পর কিন্তু বুঝতে পারে। তদ্রূপ একটা স্বামী মারা গেলে সেটাও কিন্তু ওনার স্ত্রী অনুভব করে যে ওনার প্রয়োজনীয়তা কী ছিল। তো যতদিন আপন মানুষ পাশে থাকবে, কাছে থাকবে, ততদিন কিন্তু আপন মানুষকে মূল্য দিব, একটু সম্মান দিব। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত, এই ছোট্ট ব্লগে কিন্তু এত কথা বলে শেষ করতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।